সরকারি চার চাকার গাড়ি নয়। ব্লকের মানুষজন কেমন আছেন তা জানার জন্য সাইকেলে করে ব্লকের বিভিন্ন গ্রামে নিয়ম করে ঘুরছেন চন্দ্রকোনা এক ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। বিডিওকে এভাবে ঘুরতে দেখে অবাক সারা ব্লকের মানুষজন। হুটহাট করে চলে যান না বলে কোথাও যাবে না, না বলেই যাই। গ্রামের মানুষ কি অবস্থা রয়েছে সেটা দেখার জন্য জানার জন্যই মূলত যাই। কাজগুলো ঠিকঠাক মতো করে হচ্ছে কিনা এবং সমস্ত মানুষ ঠিক মতো করে কাজ করছে কিনা এগুলোই দেখা হলো, আমার নিজের চোখে দেখা হলো। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমা জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া, আর আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। বিডিও যেখানেই যাক না কেন তার সঙ্গে গাড়ি থাকে। ব্লক অফিসের চৌহদ্দি পেরোলেই বিডিওর জন্য সরকারিভাবেই বরাদ্দ থাকে গাড়ি। এটা কোনো বাড়াবাড়ি নয়, অফিস থেকে 2 মিটার দূরের কোনো জায়গা হলেও প্রশাসনিক আধিকারিকদের গাড়ি ব্যবহার করাটাই নিয়মের মধ্যে পড়ে। বিষয়টি সমালোচনারও কোনো জায়গা নেই, কিন্তু এই সব নিয়মের ব্যতিক্রমী চরিত্রে দেখা গেল চন্দ্রকোনা এক ব্লকের বিডিওকে। তিনি যে ব্লকের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন সেই ব্লকের ভৌগোলিক পরিবেশ সাধারণ মানুষদের দেখার জন্য, তাদের সঙ্গে সামনে থেকে কথা বলার জন্য, তাদের সমস্যা কথা জানার জন্য সময় পেলেই সাইকেল নিয়ে এইভাবে বেরিয়ে পড়েন বলে জানা গিয়েছে। সাইকেলে করে ঘুরতে গিয়েই হঠাৎ করে 100 দিনের কাজের সামনে দাঁড়িয়ে পড়েন। কথা বলেন জব কার্ড হোল্ডার শ্রমিকদের সঙ্গেও, কাজের সুপারভাইজারের কাছে বুঝে নেন হাল হকিকত, কোথাও খামতি দেখলে দেন ধমক। কোথাও আবার কাজের প্রশংসাও করে আসেন তিনি। রাস্তায় কাউকে দেখতে পেলেই জেনে নেন গ্রামটির নাম, মাঝপথে চায়ের গুমটি দেখলেই সাইকেল থামিয়ে বসে পড়েন বাঁশের পাটাতনে, সবার সঙ্গে জমিয়ে গল্প করেন চা দোকানে। ঘূর্ণাক্ষরেও তারা বুঝতে পারেননি তারা দীর্ঘক্ষণ বিডিওর সামনেই বসে চা পান করেছেন, সাধারণ ভাষায় কথা বলেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানও ঘুরে দেখেন, হাসপাতালের সামনে সাইকেল ঠেকিয়ে রোগীদের সঙ্গে দেখা করে জেনে নেন তাদের সুবিধে অসুবিধের কথা। সাধারণ পোশাকে ভিডিওকে দেখে চেনারও কথা নয়, তাই সাধারণ মানুষের মতোই সবাই ভালো মন্দ কথা উগড়ে দেন তার সামনে। গ্রামবাসীদের বক্তব্য, বিডিও আবার সাইকেলে আসে নাকি, ওনারা তো গাড়ি করে আসেন, সেজন্য ওনাকে চিনতে পারিনি। বিডিও সাইকেল নিয়ে আসবে সেটা তো জানি, কেন বিডিও কি কোনো সাইকেল নিয়ে দেখেননি বিডিওর দিকে? না, বিডিওরা কিভাবে আসতে? গাড়ি করে আসতে। কিন্তু পরে জানতে পেরে ভালো লেগেছে, একটা ব্যতিক্রমী বিডিও পেলাম যিনি আমাদের সমস্যার কথা জানতে একেবারে সাইকেলে চড়ে আমাদের কাছে আসছেন, কথাও বলছেন। আজকেই দেখলেন প্রথম ভিডিও, মানে লোকের সাথে কথাও বলছে দাঁড়িয়ে? সবার সঙ্গে কথা বলছে, সবার সঙ্গে কথা বলছে। বলুন, চা দোকানে লোকের সাথে কথা বলছে দাঁড়িয়ে কথা বলে স্যার? মানে লোকের চা দোকানে চা খাচ্ছে দাঁড়িয়ে কথা বলে? কোথায় যান, কেন যান? এমনি একটু নিজের এক্সারসাইজ হলো, তার সঙ্গে সঙ্গে সরকারি কাজগুলো নিজের চোখে দেখা হলো এবং গ্রামের মানুষের সঙ্গে একটু মেলামেশা হলো, তাদের সুবিধা অসুবিধাগুলো জানা গেল, নিজের চোখে আমি দেখলাম জানলাম। অন্যদিকে বিডিওর সাইকেলে বেশিরভাগ কাজ সারার জন্য এক ধাক্কায় গাড়ির তেল খরচ অনেকটাই কমে গেছে বলে জানা গেছে বিডিও অফিস সূত্রে। স্বাভাবিকভাবেই অল্প দিনেই বিডিও এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছেন, তাই ওই ব্লকের বাসিন্দারা চান এই ধরনের বিডিও যেন বারে বারে তাদের ব্লকে আসে। তনুপ ঘোষের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।